আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্ব আছে এবং থাকবে, তবে বিএনপি ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের 75 বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা। ঢাকার বিভিন্ন স্থান থেকে সভায় যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় দলের কেন্দ্রীয় নেতারা বিএনপি জামায়াতকে হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে রাজপথে অগ্নিসন্ত্রাস মেনে নেবে না দেশের জনগণ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আওয়ামী লীগের বন্ধুত্বের সম্পর্ক আর ক্ষমতায় যেতে ভারতের দাসত্ব করতে প্রস্তুত বিএনপি। সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান, ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের, আমরা বন্ধু আছি, বন্ধু থাকব, বিদেশে আমাদের সবাই বন্ধু, আমাদের প্রভু কেউ নেই। তারেক রহমানকে দেশে এনে বিচার করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের জনগণ লন্ডনে বসে দেয়া কর্মসূচি মানে না। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বা নতুন উইকেট নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে, এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। লন্ডনে বসে নেতা বানায়, লন্ডনে বসে কর্মসূচি দেয়। শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।